চাউলের 70 টাকা কেজি, আলু 80 টাকা কেজি, আগে দিছি 500 টাকা বেতন স্কুলে, এখন বেতন দিতে হয় 700 টাকা 800 টাকা, আবার মাস গেলে মনে করে পরীক্ষা এলেই যাওয়ার দ্বিগুণ বেতন যারা নির্ধারিত করছে তাদের এক মাস আমাদের এই স্যালারিতে তাদের ফ্যামিলি চালায় দেবুক সে তারা চলতে পারে কিনা। আমাকে বেতন বাড়া লাগবে না, জিনিসপত্রের দাম কমে যায় এইটাই আমরা শান্তি। 10,800 টাকা বেতন সেই দিয়ে আমাদের চলা যায় না, কারণ কিভাবে চলবো, বাচ্চার একটা ডিম খাওয়াবো তাও পারতেছি না, কারণ এইভাবেই পারতেছি না। এক ডজন ডিম কিনতে গেলে আমার বাচ্চাকে আমি প্রতিদিন একটা ডিম দিতে পারতেছি না, দাদা সাপ্তাহ আমি একটা ডিম দিতে পারি না। লিজা বেগম একজন পোশাক শ্রমিক, নিম্ন আয়ে পরিবারের সকল চাহিদা পূরণ করতে হিমশিম খেতে হচ্ছে তাকে। বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মূল্যস্ফীতি। জীবনযাত্রার ব্যয় বাড়লেও বাড়েনি নিম্নবিত্ত মানুষের আয়। এই অবস্থায় কিভাবে চলছেন নিম্ন আয়ের মানুষ, কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, এসব প্রশ্নের উত্তর খুঁজব আজকের স্টার স্পেশালে। বাড়ি ভাড়া, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যের ঊর্ধ্বগতি, চিকিৎসা, সন্তানের লেখাপড়ার খরচ, সবকিছুই বাড়ছে প্রতিদিন। এতে নাবিশ্বাস অবস্থা স্বল্প আয়ের মানুষের। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দিন দিন যেন আকাশচুম্বী অবস্থা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটি রিপোর্টে বলা হয়েছে গত অক্টোবর মাসে মূল্যস্ফীতি হয়েছে 12.56%, যা 11 বছরে সর্বোচ্চ। গত মাসে 10 তারিখ থেকে এই মাসে 10 তারিখ আমার মাস, সেই অনুযায়ী আমি যে টাকা রাখছি সেই টাকা আমি দিয়ে চলতে পারিনি। আমার এখন 1,000 টাকা আরও দেনা করছি, কারণ 1,000 টাকা দেয় 10 দিন, 100 টাকা বাজারে গেলে আমার কোনো বাজার আসে না। বৈশ্বিক অর্থনীতিতে যেখানে করোনা মহামারী এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পর দাম কমতে শুরু করেছে চাল চিনি ছাড়া প্রায় সব ধরনের খাদ্যপণ্যের, সেখানে বাংলাদেশ চলছে উল্টো রথে। এছাড়াও মূল্যস্ফীতির মূল কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন অর্থনৈতিক দুর্নীতি, সম্পদ পাচার, টাকার মান বৈশ্বিকভাবে কমে যাওয়া, ব্যবসায়ী সিন্ডিকেট সহ সরকারের কঠোর তৎপরতা ও বাজার নিয়ন্ত্রণের অভাবের কথা। সরকারের এখানে হচ্ছে মূল দায়িত্ব, এবং যে প্রতিষ্ঠানগুলো এর সাথে কাজ করার কথা, কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে অন্যান্য সকল প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা তৈরি, সেই জায়গাটায় একটা বড় ধরনের ধস নামার ফলে এই সংকটটা থেকে মুক্ত। এখন ধরেন জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, মূল্যস্ফীতি হচ্ছে, এটা তো আমরা সাফার করছি, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ সাফার, কিন্তু এই যে এত মূল্য বৃদ্ধি এবং এই যে নৈরাজ্য, এটার সুফলভোগীও আছে। মন্ত্রীরাই অনেক সময় বলছেন যে এটা সিন্ডিকেট আছে, এক মন্ত্রী বলছেন সিন্ডিকেট আছে, আরেক মন্ত্রী বলছেন যে এই সিন্ডিকেটে হাত দিলে হাত দেওয়ার ক্ষমতা আমাদের নাই, আবার আরেক নেতা বলছেন যে তাদের মাথায় বাড়ি মারতে হবে, আবার দেখা যাচ্ছে যে একই কাজ চলছে, মানে কোনো ব্যবস্থা নাই কিন্তু দায়িত্বহীন কথাবার্তা, দুইটার সংমিশ্রণে চলছে। কিন্তু এতো লাভবান হচ্ছে যে সিন্ডিকেট যাদের বলা হচ্ছে, যারা পাই এই এই পুরো দাম বৃদ্ধি, মূল্য বৃদ্ধি এবং মূল্যস্ফীতির যে একটা বড় ধরনের সম্পদের কেন্দ্রীভবন কিছু গোষ্ঠীর হাতে হচ্ছে, তারা লাভবান হচ্ছে। আবার হঠাৎ করে যে যেমন আলু আমরা রপ্তানি করবো, এই সমস্ত কথাবার্তা আমরা শুনলাম, এখন আলু আমদানি করতে হচ্ছে, ডিম আমদানি করতে হচ্ছে, তো এই আমদানি যারা আমদানি করতে চায় তাদেরও একটা বড় ধরনের সুবিধা হইল। তো তার ফলে এই সুফলভোগী এবং সরকারের যারা নিয়ন্ত্রক সংস্থা তাদের মধ্যেকার যে যোগসাজশ, এই যে নেক্সাসটা, এটা হচ্ছে এটার মানে এটা টিকিয়ে রাখছে জিনিসটাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসার দায়িত্ব কার, দায়িত্বটা হচ্ছে সরকারের। সরকার সেখানে তাদের একটা মনিটরিং এজেন্সি থাকে, তাদের একটা নীতিমালা থাকবে, তারপর সরকারের কাজ, ব্যবসায়ীর কাজ তো দেশের ভবিষ্যৎ দেখা না, ব্যবসায়ীর কাজ তো তার নিজের ভবিষ্যৎ দেখা, তার মুনাফা করা, সরকারের দায়িত্ব হচ্ছে সামগ্রিকভাবে দেশের ভবিষ্যৎটা দেখা। তো দেশের ভবিষ্যৎ যদি আপনি দেখতে চান তাহলে তো জাতীয় সক্ষমতা বাড়াইতে হবে, সেটা আপনি ডিম হোক, আলু হোক, কিংবা গ্যাস অনুসন্ধান উত্তোলন হোক, সমস্ত ক্ষেত্রেই জাতীয় সক্ষমতা বাড়াইতে হবে। সরকারের সিদ্ধান্ত এবং তার নীতিগত কাঠামোটাই হচ্ছে সব কিছুর সূচনা। সরকার যদি ভুল পথে যায় তাহলে অন্যান্য যে ভুল করা এবং যারা সুবিধাভোগী ভুলের, তারা তখন শক্তিশালী হয়। সরকার যদি সঠিক পথে যায় তখন জনগণের মধ্যেও
এই এই সঠিক কাজটাকে আরও শক্তিশালী করার জন্য যে উৎসাহ দেওয়া কিংবা ভূমিকা পালন করা সেটা সহজ হয়।